নমস্কার বন্ধুরা, বঙ্গব্যঞ্জনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো শীতকালীন মরশুমে মুলো শাক ভাজা। তাই এখানে আমি মুলো শাক এবং আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং মুলো শাকটাকে কুচি করে একটা বোলে আমি নিয়েছি জল এবং তাতে মুলো শাকটা অ্যাড করে এবং সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এটাকে বয়েল করে নিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যানে আমি দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এখানে আমি এক চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি। এরপর এর মধ্যে আমি ফোড়নে দিলাম কালো সর্ষে ও একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি 2 থেকে 3 সেকেন্ড সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলুটা অ্যাড করে দিলাম এবং দিলাম সামান্য পরিমাণে নুন ও হলুদ। এরপর আলুটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে ফ্রাই করে নিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থাকতে বয়েল করে রাখা মুলো শাকটা। এরপরে শাকটাকেও আমি কিছুক্ষণ সময় ধরে আলুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি যাতে এটাতে নুন ঝাল মিষ্টি সম পরিমাণ বজায় থাকে। এরপর চিনিটা অ্যাড করে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব একদম লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে। 5 মিনিট সময় লেগেছিল এটা আমার ফ্রাই হতে। রেডি হয়ে গেছে আমাদের একদম চটপটা স্বাদে মুলো শাক ভাজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।